আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ব্লগটি আমি সাজিয়েছি বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তার আগে আমি নাস্তা রেডি করে নিয়েছি আমার এবং আমার হাজবেন্ডের জন্য। এখানে আমি নিয়েছি গ্রানোলা, ক্রাঞ্চি নাট ক্লাস্টার্স, চকলেট আছে এটার মধ্যে, খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা অনেক আগেই নাস্তা করে নিয়েছে, আমাদের করতে একটু লেট হয়ে গেছে। আমরা অবশ্য চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে, তো এখন মেইন ব্রেকফাস্টে করে নিচ্ছি। তো এই গ্রানোলাটা আমরা একটু ডিফারেন্টভাবে খাই। আমার বাচ্চারা কেন জানি এটা দুধ দিয়ে খেতে পছন্দ করে না, অন্যান্য সব সিরিয়াল ওরা দুধ দিয়ে খায়, শুধু এইটা ছাড়া। তো এইটা এইভাবে রেডি করে দিলে ওরা অনেক পছন্দ করে। তো এই গ্রানোলাটা অনেক টেস্টি, অনেক ক্রাঞ্চি টাইপের হয়, আর এটার মাঝে যে চকলেট চাংস যেগুলো আছে, তো এটা যখন মুখের মধ্যে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে। আমার অনেক ভালো লাগে এটা এইভাবে খেতে। আর এগুলো আমরা খাবো ক্রিমি গ্রিক স্টাইল কোকোনাট ইয়গর্ট দিয়ে। এই ইয়গর্টটা খেতে ভীষণ মজা, অনেক ক্রিমি, মাঝে মাঝে কোকোনাট থাকে, আর মানে খুবই ফিলিং আর কি। ফ্রুটস দিয়ে আর এই ইয়গর্ট দিয়ে আপনি চাইলে লাঞ্চও সেরে নিতে পারবেন, এত ফিলিং আর কি এইটা। তো এখন আমি শুধু খুবই সিম্পলভাবে এটা রেডি করে নিব। আমি আমার পরিমাণ মতো ইয়গর্ট দিয়ে দিব, তারপর গ্রানোলা দিয়ে দিব, ফ্রুটস দিয়ে দিব আমার পছন্দের। আর এই ইয়গর্টটা যেটা হচ্ছে এত মজা লাগে আমার কাছে এটা খেতে, কিন্তু লিডল ছাড়া এই ইয়গর্টটা আমি অন্য কোথাও পাই না। তো যখনই খেতে ইচ্ছে করে দেখা যায় যে লিডলে গিয়ে এটাকে নিয়ে আসতে হয়, অনেক সময় দেখা যায় যে আমরা শুধু এই ইয়গর্টটা আনার জন্যই লিডলে যাচ্ছি, খুবই টেস্টি। তো এখন এই তো পরিমাণ মতো গ্রানোলা দিয়ে দিলাম, তারপর পছন্দের ফ্রুটস আমি নিয়েছি। আমরা এইটা শুধু রাসবেরি আর চেরি দিয়ে খেতে পছন্দ করি, খুব মজা লাগে এই দুইটা ফ্রুটস দিয়ে খেতে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রুটস। তো রেডি হয়ে গেছে খুবই সিম্পল ব্রেকফাস্ট আমাদের, কিন্তু অনেক মজার। তো নাস্তা রেডি করার সময় আমার হাজবেন্ড এসে আমাকে বললো যে ও এখন খাবে না, ওকে একটা জরুরি কাজে এখনই বাইরে যেতে হবে, তাই ওর জন্য আর রেডি করলাম না, শুধু আমার জন্য রেডি করলাম এবং একা একাই এখন আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি। লকডাউনের কারণে যেহেতু আমরা সবাই এখন মোস্ট অফ দ্য টাইম ঘরে টাইম স্পেন্ড করছি, স্পেশালি বাচ্চারা তো 24 আওয়ার্সই ঘরের মধ্যেই থাকে। গুগল ক্লাসরুমে অ্যাটেন্ড করা, স্কুল হোমওয়ার্ক করা, ড্রয়িং, কালারিং, পেইন্টিং, টিভি দেখা, গেম খেলা, এগুলো নিয়েই ওরা সবসময় বিজি আছে। কিন্তু তারপরও ওরা কমপ্লেন করছে যে সময় যাচ্ছে না, কি করবে ঘরে বসে বসে, অনেক বোর্ড হয়ে যাচ্ছে। ওয়েদারের কারণেই হোক আর সিচুয়েশনের কারণেই হোক, বাইরেও নিয়ে যেতে পারছি না। একটু হাঁটাহাঁটি করলেও হয়তো ওদের ভালো লাগতো, বা পার্কে একটু খেললেও ওদের ভালো লাগতো, কিন্তু সেটাও করা হচ্ছে না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ঘরে থাকতে থাকতে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মোটেই হচ্ছে না, যেটা করা খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য যেমন জরুরি, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য তেমনই জরুরি। তাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু মাস্ট। ইউসরা এখন টিভি দেখে দেখে কসমিক ইয়োগা প্র্যাকটিস করে নিচ্ছে, এটাকে ও প্রতিদিন 10-15 মিনিটের জন্য প্র্যাকটিস করে, কারণ দিস ইজ পার্ট অফ আওয়ার স্কুল হোমওয়ার্ক, স্কুল থেকে রেকমেন্ড করা হয়েছে। তো স্কুলে অন্যান্য হোমওয়ার্কের পাশাপাশি এটাও ওরা হোমওয়ার্ক হিসেবে দেয়, 10-15 মিনিটসের এক একটা ভিডিও থাকে। তো এভাবে ইউসরা নিজে নিজে প্র্যাকটিস করে দেখে দেখে, আর আমি একটা ছবি বা ভিডিও করে স্কুলে আবার পাঠিয়ে দিই যে ওর হোমওয়ার্কটা কমপ্লিট করেছে। তো ইউসরা এটা অনেক পছন্দ করে, অনেক এনজয় করে, আর আমার কাছে অনেক ভালো লাগে যে স্কুল যে অন্যান্য মানে জিনিসের পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি ইম্পর্টেন্স দিয়ে পার্ট অফ হোমওয়ার্ক হিসেবে এটা রেখেছে এবং বাচ্চাদেরকে সবসময় এনকারেজ করছে যে এটা করার জন্য, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে সব কিছুর পরে সুস্থতা কিন্তু ভীষণ জরুরি, পড়াশোনা সব কিছু থাকবে, বাট সবার আগে সুস্থ থাকতে হবে, এর জন্য এ ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুবই ইম্পর্টেন্ট। Now we balance two plates on top of our stick to make it.
তো ছোট বাচ্চাদের অনেকগুলো পছন্দের কাজের মধ্যে অন্যতম পছন্দের কাজ হচ্ছে কিচেনে মায়ের সঙ্গে কাজ করা। তো আমার মেয়ে ইউসরা, ওর যখন সব কিছু করা শেষ হয়ে যায়, হোমওয়ার্ক করা, ড্রয়িং, কালারিং, পেইন্টিং বা টিভি দেখা শেষ হয়ে গেল, ওর টয় নিয়ে খেলাও শেষ হয়ে গেল, এখন কি করবে, আমার পিছন পিছন ঘুরতে থাকে আর আমাকে বলে, আম্মু তোমার কি কোনো হেল্প লাগবে, তোমাকে কিছু করে দিতে হবে। তো ওই দিন ও যেটা করেছিল যে আমাকে, ওর খুব বোর্ড হচ্ছিল, তো আমাকে এসে বললো যে আম্মু মানে চলো আমরা ইয়ে করি, পিঠা বানাই। আমি বললাম যে না এখন পিঠা বানাবো না, কিন্তু পরে ওর রিকোয়েস্টে পিঠা বানাতে হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, ওর যেহেতু বানাতে চাচ্ছে তাহলে রুটি বানিয়ে ফেলি, আমরা ডিনারও করা হয়ে যাবে আমাদের। তো আমি ডো বানিয়ে দিয়েছিলাম ওকে, ও আলহামদুলিল্লাহ এত সুন্দর করে গুলগুল করে পিঠা বানাচ্ছিল, আমি নিজেও তো অবাক। তা আমি আমার নিজেকে নিয়ে হাসছিলাম যে আমি তো অলরেডি আমার ব্লগে শেয়ার করেছি যে আমার রুটিগুলো সবসময় গোল হয় না, তাড়াহুড়ো করে যখন করি তখন দেখা যায় যে গোল হয় না, কিন্তু আমার মেয়ে খুব সুন্দর করে গোল গোল করে পিঠা বানাচ্ছিল। চার পাঁচটার মতো ও রুটি মানে রোল করেছে, সবগুলোই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, শেষের কয়েকটা নষ্ট করেছে। যখন ওর শখটা মানে পূরণ হয়ে গেল, পিঠা বানানোর মোটিভেশনটা যখন চলে গেল, তখন কয়েকটা নষ্ট হয়েছে এবং কিচেন অনেক ম্যাস করেছে। প্রথম দিকে খুব সুন্দর করেছে। তো এই যে ওর ফার্স্ট রুটিটা আমি গরম করে নিচ্ছি, তো এভাবে চার পাঁচটার মতো করেছে। তো এইভাবে দেখা যায় যে আমার বাচ্চারা, ওরা যখন বোর্ড হয়ে যায় বেকিং করতে চায়, মানে এটা করতে চায়, আর আমার ইসরা তো মানে সবসময় আমার পিছন পিছন থাকে, ও রান্না করতে চায়। তারপর আমি যখন ডিশগুলো রেখে দিই যে ধোয়ার জন্য, ও এসে চেয়ার নিয়ে টুল নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ডিশগুলোও কিন্তু ধোয়া শুরু করে। এই ধরনের কাজ ওরা অনেক পছন্দ করে। তো আমার তিন মেয়ে আলহামদুলিল্লাহ তিনজন এরকমই ছিল। তো ওই দিন রাত্রে আমরা ইউসরার হাতের বানানো রুটি দিয়ে ডিনার করেছি। তো এই যে কয়েকটা রুটি করা হয়ে গেছে ওর অলরেডি। তো ইউসরার দেখে আরিশারও শখ হলো, ও পিঠা বানাবে, ও এসে ইউসরাকে জয়েন করলো। তারপর দুই বোন মিলে পিঠা বানাতে গিয়ে দেখা গেছে যে অনেক মজা করেছে ওরা, অনেক ম্যাস করেছে। তো যাই হোক, ওরা এনজয় করেছে জিনিসটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং বেকিং, কুকিং এই ধরনের কাজে বাচ্চাদের ইনভলভমেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওরা সেটা অনেক পছন্দ করে এবং ওদের মধ্যে অনেক স্কিল গ্রো হয় এবং ওরা অনেক প্র্যাকটিক্যাল হয়, অনেক কিছু ওরা বুঝে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওরা মায়ের প্রতি, ফ্যামিলির প্রতি ওদের মধ্যে একটা ভালোবাসা জন্ম নেয়। তো দুই বোন মিলে পরে অনেক ডিজাইনও করেছে, অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে আরিশা এবং ইউসরার একটা প্রজেক্ট, ওরা ইয়ে করেছে, একটা ডল হাউস বানিয়েছে। তো এই ডল হাউস সম্পূর্ণ সব কিছু ওরা নিজেরাই করেছে। তো এই যে ওরা পেন্সিল বানিয়েছে টুথপিক দিয়ে, তারপর কালারিং করেছে, ওয়াল ফ্রেম করেছে, মানে একটা ডল হাউসে যত জিনিস লাগে ওরা যতটুকু পেরেছে রেডি করার জন্য, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এটা যখন ওরা রেডি করছিল তখন আমি দেখিনি, পরে যখন দেখলাম ওদের ফাইনাল প্রজেক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক কিউট লেগেছে এটা দেখতে। তো এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো আমার যে অনেক যে ডেলিভারি আসে বিভিন্ন বক্সের মধ্যে, তো আমি ওই বক্সগুলো
ফেলে না দিয়ে এইভাবে রেখে দেই, ওদেরকে দেই, ওরা বিভিন্ন জিনিস তৈরি করে। তো এটা ওদের বিভিন্ন ধরনের স্কিল গ্রো করতে, ওদের এন্টারটেইন করতে অনেক হেল্প করে। এই যে ইউসরা যখনই দেখলো এখানে ডিশ রাখা আছে, দৌড়ে গিয়ে টুলটা এনে ওয়াশিং আপ শুরু করে দিয়েছে। এটা কোনো অ্যাক্টিভিটি না, আমি কখনোই এই ধরনের বাচ্চাদেরকে এই ধরনের কাজ করার জন্য এনকারেজ করি না, এটা মোটেই সেফ না। কিন্তু কি করবো, ওকে কথা শোনানো যায় না। আমি অবশ্য সবসময় দাঁড়িয়েছিলাম ওর সঙ্গে, কারণ ও সব যে কোনো সময় পড়ে যেতে পারে স্লিপ করে, এটা আমার ওন রেকর্ডের জন্য। নাম্বার ফোর হচ্ছে মানে রিডিং বুক উইথ চিলড্রেন। বাচ্চারা মানে স্টোরি পড়তে অনেক পছন্দ করে, স্পেশালি প্যারেন্টসদের সঙ্গে ওরা কিন্তু স্টোরি পড়াটা অনেক এনজয় করে। তো আমি রিসেন্টলি এই বুকটা পড়া শুরু করেছি আমার ইউসরার সঙ্গে। এখানে 15 প্রফিটসের স্টোরি আছে, অনেক সুন্দর করে বাচ্চাদের জন্য ছোটো ছোটো করে স্টোরিগুলো এখানে লেখা আছে। তো ইউসরা অনেক পছন্দ করেছে এটা। তো আমরা বিভিন্ন সময় বাচ্চাদের সঙ্গে অন্যান্য যে ফেয়ারি টাইল স্টোরিগুলো আছে, যেগুলো সম্পূর্ণ বানানো, ওইগুলো যখন আমার বাচ্চাদের সঙ্গে পড়ি তখন ওরা কিন্তু এনজয় করে সেটা। কিন্তু আমাদের যে রিয়েল প্রফিটদের স্টোরিগুলো আছে, যে স্টোরিগুলো আসলেই মানে রিয়েল, ভেরি মিরাকুলাস, তারপরে হিরোইক, অলৌকিক, এত সব ঘটনা আছে যেগুলো বাচ্চারা শুনলে আসলে অনেক অবাক হয় এবং ওরা খুবই সারপ্রাইজড হয়ে যায় যে এই স্টোরিগুলো রিয়েল, মানে আসলে এই ঘটনাগুলো এইভাবে ঘটেছে। তো এগুলো বাচ্চাদের জানানো খুবই দরকার, আমাদের ওদেরকে জানানো খুবই দরকার। তো এইভাবে বাচ্চাদের যদি আমরা বিভিন্ন টাইমে এই ধরনের রিলিজিয়াস স্টোরি ওদেরকে পড়ে শোনাই, তাহলে সেটা ওরা অনেক এনজয় করে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।